সঞ্চালক সভাপতি বাগবন্ডির বিধায়ক ভাতৃপ্রতিম সুশান্ত মাহাতো সহ আমার পূর্ববর্তী বক্তা এই লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেলা সংগঠনের সম্মানীয় চেয়ারম্যান বর্ষিয়ান নেতা প্রবীণ রাজনীতিবিদ শান্তিরাম মাহাতো সহ সুজয় বন্দ্যোপাধ্যায় তন্ময় ঘোষ হংসেশ্বর মাহাতো সহ সভাপতি জেলা কমিটির সোমেন বেলথড়িয়া সন্ধারানী টুডু বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সকল জেলা পরিষদের মেম্বার সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি ব্লকের সভাপতি টাউনের সভাপতি দলীয় দলীয় পদাধিকারী যারা রয়েছেন আমি একযোগে সবাইকে সম্মান কৃতজ্ঞতা প্রণাম জোহার জানাচ্ছি আপনারা যারা আমাদের সভাস্থলে আজকের এই সভায় কাঠফাটা রোধকে উপেক্ষা করে এখন প্রায় দুপুর আড়াইটে বাজে এই বারবেলায় বেলায় দিকে আমার মায়েরা দিদিরা বৌদিরা ডান দিকে আমার ভাইয়েরা দাদারা যারা বসে রয়েছেন ঘরের কাজ ছেড়ে পরিবারের কাজ ছেড়ে সংসারের কাজ ছেড়ে আজকে আমাদের সভায় এসে আমাদের সভাকে সার্থক করেছেন সফল করেছেন এবং আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোকে আশীর্বাদ সমর্থন করেছেন আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা দুপুর আড়াইটে দুটো দেড়টা একটার সময় সভাস্থলে আসে এই মে মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারা আর যাই হোক শুধু ভাষণ শুনতে আসে না বা নেতাদের চোখে দেখতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পঁচিশ তারিখ তাপমাত্রাটা যদি বাড়ে যদি গরম পড়ে রোদের প্রভাব বাড়ে তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে দশ বছর ধরে পুরুলিয়ার প্রতি যে অপমান বঞ্চনা তার যোগ্য জবাব আগামী পঁচিশ তারিখ দেবো আজকে মাঠে যে সংখ্যায় লোক রয়েছে কানায় কানায় আমাদের সভাস্থল পূর্ণ হেলিপ্যাডের চারিপাশে লোক রয়েছে এবং এখনো অনেক লোক রাস্তায় রয়েছে আমাদের সভায় ঢুকছে মাঠে যে সংখ্যায় লোক রয়েছে মাঠের লোকেরা যদি আগামী পঁচিশ তারিখ মাথা উঁচু করে শান্তিরাম মাহাতোকে চার নম্বর বোতামটা টিপে ভোট দেয় তাহলে বিজেপির নেতাগুলোর জামানত আপ্ত হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না মাঠে যে লোক রয়েছে যারা আমার সভা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছেন শুনছেন আমি সকলকে বলবো যে আগামী পঁচিশ তারিখ যে নির্বাচন শুধুমাত্র শান্তিরাম মাহাতোকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এটা নয় এই নির্বাচন বিজেপির বহিরাগতদের বিশ্বাসঘাতকদের বাংলা বিরোধীদের পুরুলিয়া বিরোধীদের আদিবাসী বিরোধী কুর্মী বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন এই নির্বাচনে খালি জোড়া ফুল ফুটিয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নের অসমেদের ঘোড়াকে বাংলার মাটিতে এবং পুরুলিয়ার লাল মাটিতে অব্যাহত রাখার নির্বাচন নয় এই নির্বাচন যারা পাঁচ বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়া জেলার মানুষকে মিথ্যে ভাওতা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়ার মায়েদের দিদিদের বোনেদের গরিব খেটে খাওয়া মানুষ কুর্মী আদিবাসী ভাইদের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে তাদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন প্রতিরোধের নির্বাচন প্রতিশোধের নির্বাচন দু সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মী ভাইদের যে জাতিসত্তা আন্দোলন তাকে অগ্রাধিকার দিয়ে দেখে তারা যাতে তপসিলি উপজাতি তালিকাভুক্ত স্বীকৃতি পায় আমার সরকার তা ব্যবস্থা করবে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পুরুলিয়ার মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল কিন্তু আজ পাঁচ বছর পরে প্রধানমন্ত্রী ছেড়ে দিন আপনাদের এখানে ভোটে সেই জ্যোতির্ময় মাহাতো আমি কুর্মীদের জাতিসত্ত্বা আন্দোলনের কথা ছেড়ে দিলাম যদি আমাকে দেখাতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাগমুন্ডি, মানবাজার পুরুলিয়া বলরামপুর কাশীপুর পাড়া রঘুনাথপুরে একটা উন্নয়নমূলক বৈঠক গত পাঁচ বছরে কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি এসে করেছে আমি তৃণমূলের হয়ে পুরুলিয়ার মাটিতে কোনোদিন ভোট চাইতে আসব না আমি এত বড় কথা আপনাদের বলছি পাঁচ বছরে একটা বুথে কোভিডের সময় পলাতক সাংসদ গিয়ে বারো মাসের মধ্যে দশ মাস পড়ে থাকে রাঁচিতে তিনি এখন এসে ভোটের ভিক্ষা চাইছেন মানুষের কাছে যদি জ্যোতির্ময় মাহাতো আপনাদের কাছে ভোট চাইতে যান দুটো কথা জিজ্ঞেস করবেন আপনারা দেখেছেন মায়েরা দিদিরা শুনুন এই বিজেপি যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে মায়েদের দিদিদের বৌদিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চাইছে এ কথা আমি বলছি না বিজেপির নেত্রী কুচবিহার জেলার সহসভাপতি দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে তিন মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা শুনুন আমি আপনাদের শোনাচ্ছি যারা মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা উপস্থিত রয়েছেন এই ক্লিপটা খালি শুনুন

আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে যেই ভিডিও যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল হাসি খুশি মুখ হঠাৎ করে এত হতাশাগ্রস্ত ছোট ছোট বিষণ্ন হয়ে গেল কেন এত চিন্তা কেন কি বলেছে অডিও ক্লিপে যেই লক্ষ্মীর ভান্ডার আর বেশিদিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে আরে বিজেপি জিতলে বন্ধ হবে জিতবে তো তৃণমূল জিতবে তো তৃণমূল আর আপনারা যারা চিন্তা করছেন যে অতীতে অভিজ্ঞতা যা হয়েছে বিজেপি জিতেছে একশো দিনের টাকা বন্ধ হয়েছে বিজেপি জিতেছে আবাসের টাকা বন্ধ হয়েছে এবার কোথায় সত্যি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই পুরুলিয়ায় গত দু হাজার একুশ সালের নির্বাচনে বিধানসভায় আমরা দুটো আসনে জিতেছিলাম একটা হচ্ছে এই বাঘমুন্ডি আর একটা হচ্ছে মানবাজার আর বান্দবানে জিতেছিলাম তিনটে আর ছটা আসনে হেরেছিলাম কটা আসনে আপনি আমাকে দেখাতে পারবেন জয়পুরে বলরামপুরে রঘুনাথপুরে পাড়াতে কাশীপুরে পুরুলিয়া বিধানসভাতে একটা বাবা বা একটা বোন যে বলবে যে আমি বিজেপি কে ভোট দিয়েছি বা তৃণমূলকে ভোট দিইনি বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি কেউ দেখাতে পারবে আর অন্যদিকে দেখুন এই জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদের ভোটে নির্বাচিত তারপর গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে তার কারণ এরা জিততে পারেনি এটাই হচ্ছে পার্থক্য মায়েরা ভাবছেন সত্যি বোধহয় বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যতদিন এই তৃণমূলের প্রতিনিধি পুরুলিয়া জেলায় থাকবে এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো রাজীব লোচন সরেন সন্ধারানী টুডু সুশান্ত মাহাতোদের মতো প্রতিনিধিরা থাকবে সুজয় বন্দ্যোপাধ্যায়ের মতো সৌমেন বোলিয়ার মতো জনপ্রতিনিধিরা থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আমরা আগলে রাখবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে অভিন্ন বিধি আমরা নিয়ে আসবো ইউনিফর্ম সিভিল কোড আপনারা জানেন অভিন্ন দেওয়ানিবিধি কি অভিন্ন বিধি যদি কার্যকরী হয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী কুর্মি ভূমিজ তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভায়েরা মায়েরা দিদিরা আমাদের সংস্কৃতি আচার আচরণ আমরা যেভাবে আমাদের ধর্মকে পালন করতে চাই আমাদের সংস্কৃতি আমরা মেনে আর চলতে পারব না সারা ভারতবর্ষে সবার জন্য এক ধরনের আচর আচরণ এক ধরনের ব্যবহার এক ধরনের পুজো করার নিয়ম সব একভাবে তৈরি করবে এই মোদী সরকার আমাদের নিজস্ব কোনো কারোর কোনো অধিকার থাকবে না আদিবাসীদের বন জমি জঙ্গলের প্রতি যে অধিকার সব চলে যাবে যদি ইউনিফর্ম সিভিল কোড আসে এই ইউনিফর্ম সিভিল কোড যাকে বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি বিজেপি নিজের সংকল্প পত্রে এনেছে এখানে ক্যামেরা রয়েছে আমি ক্যামেরার সামনে বলছি জ্যোতির্ময় মাহাতো যদি আসে ভোট চাইতে তাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবে এক আপনার দলের নেত্রী বলেছে বাংলায় আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। প্রায় এক মাস হয়ে গেছে আপনার দল কোনো ব্যবস্থা নেয়নি কেন আর দু নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনি অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করেন হ্যাঁ কি না যদি বলে না আমি অভিন্ন দেওয়ানিবিধি বিধি সমর্থন করি না তাহলে বলবেন যে জনসমক্ষে সাংবাদিকদের ডেকে আপনি বিবৃতি দিন আমি তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ভোট চাইতে যাব না আমি কথা দিচ্ছি এই দুটো প্রশ্ন খালি করবেন এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর এক হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি আপনি দেখুন কিভাবে আদিবাসীদের বঞ্চিত করেছে কিভাবে ভূমি সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করেছে এরা যখনই জিতেছে দু থেকে দু হাজার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল ডক্টর মৃগাঙ্ক মাহাতো আপনার একশো দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করতে পারেনি যেই দু হাজার উনিশে জ্যোতির্ময় মাহাতো জিতেছে সব গরিব মানুষের টাকা বন্ধ বাংলা জুড়ে উনষাট লক্ষ একশো দিনের মানুষের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে নবজোয়ারের সময় আমি যখন পুরুলিয়ায় এসছিলাম পুরুলিয়া শহর থেকে পুরুলিয়া এক নম্বর ব্লক থেকে ওদিকে হুড়া কাশীপুর থেকে রঘুনাথপুর পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমি গেছি আমাকে পুরুলিয়ার মায়েরা দিদিরা ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভাই কেউ বলেছে বাবা কেউ বলেছে লক্ষ্মী ভাইটি আমার একশো দিনের কাজের টাকা পাচ্ছি না গো কেউ চল্লিশ দিন কাজ করেছে কেউ পঞ্চাশ দিন কাজ করেছে কেউ ষাট দিন কাজ করেছে টাকা বন্ধ আমি জিজ্ঞেস করলাম তাকে যে দু হাজার উনিশে লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন বলে ভুল হয়ে গেছে বিজেপিকে ভোট দিয়েছিলাম ভেবেছিলাম আমাদের দাবি জাতিসত্তা আন্দোলনকে সত্যি বোধ এরা স্বীকৃতি দিয়ে কথা দিয়ে প্রধানমন্ত্রী কথা রাখবে একজন আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম কেন ভোট দিয়েছিলেন বলেছিল রাম মন্দিরের নামে ভোট দিয়েছিলাম আমি চার বছর ধরে অ্যাপ্লাই করেছি আবাসের টাকা পাচ্ছি না আমি বললাম ঠিক করেছে আপনারা বোঝেন না যে মানুষের একটা গণতন্ত্রতে ক্ষমতা কি আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেননি তাই আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত আপনি রাম মন্দিরকে সামনে রেখে লড়াই করেছিলেন আর বিজেপিকে ভোট দিয়েছিলেন আজ দেশে তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে আপনি আপনার একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি তাই বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর কুড়ি হাজার কোটি টাকা খরচা করে বাসভবন তৈরি হচ্ছে আর পুরুলিয়ার মানুষের আবাসের টাকা বন্ধ তার কারণ আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন কর্মের নামে ভোট দেননি আজকে বুঝতে পারছেন যে বিজেপিকে ভোট ভোট দেওয়ার খালকেটে কুমিরানা এক আপনি বলুন না পাঁচ বছরে তথ্য পরিসংখ্যান নিয়ে আসুক পুরুলিয়ায় কবে ভোট পঁচিশ তারিখ আজ কত তারিখ চোদ্দ তারিখ এখনো দশ দিন আছে দশ দিনের মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতোকে বলবো একটা মঞ্চ তৈরি করো বাঘমুন্ডিতে তো তোমার বাড়ি বাঘমুন্ডি বিধানসভাতেই তৈরি করো একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আমাদের দল পুরুলিয়ায় প্রত্যাশিত আশানিরূপ ফল করেনি আর তোমাদের দলের নেতাদের কথায় পুরুলিয়ার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে লোকসভাতেও তোমরা জিতেছ বিধানসভাতেও তোমাদের প্রতিনিধির সংখ্যাই জেলা থেকে বেশি একটা জায়গা তুমি ঠিক করো একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো তুমি দশ বছর তোমার মোদী সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর তেরো বছরে আমাদের মামাটি মানুষ সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো লেজে গোবরে করে যদি মাঠের বাইরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বলুন ক্ষমতা আছে এদের এরা পারবে না বলছে আবাসের জন্য তৃণমূলকে কোটি কোটি টাকা আমাদের সরকার দিয়েছে আমি প্রধানমন্ত্রীর পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে বলেছিলাম যে আপনি বাংলায় যবে সভা করতে আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে দু সালে আপনি হারার পর আর দু হাজার সতেরো থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা যদি প্রমাণ করতে পারে যে দশ পয়সা দিয়ে বাংলার সরকারকে গরিব মানুষের আবাসের টাকার জন্য কেন্দ্র সরকার দশ পয়সা পাঠিয়েছে দশ পয়সা আমি এক হাজার কোটি বলছি না দু হাজার একুশের পর আর সতেরো আঠেরোর আবাসের তালিকায় যদি দশ পয়সা পাঠিয়েছে শ্বেতপত্র প্রকাশ করে বিজেপির কোনো নেতা দেখাতে পারে আমি রাজনীতি থেকে বিদায় চিরতর আমি কথা দিয়েছিলাম আজকে তিন মাস হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এদের পায়ের নোখ থেকে মাথার চুল সব দু নম্বরই চার দিন আগে পর্যন্ত এরা চেঁচাত সন্দেশখালী সন্দেশখালি সন্দেশখালি দেখেছেন তো সন্দেশখালি স্টিং ভিডিও দেখেছেন জনসমক্ষে এসছে আপনি ভাবুন মায়েরা দেখেছেন দেখেছেন সবাই দেখেছেন না দেখেননি অনেকে দেখেছেন অনেকে জানেন না এরা সন্দেশখালি 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 নিয়ে গলা ফাটিয়ে বেড়াতো চার দিন পাঁচ দিন আগে একটা ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি তৃণমূলের কোনো নেতা নয় বিজেপির মণ্ডলের সভাপতি যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল সে ভিডিওতে বলছে সন্দেশখালি সাজানো ঘটনা কোনো ধর্ষণ হয়নি আমরা মহিলাদের দু টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায় আপনি ভাবুন একটা দল এতটা ছোট এতটা নিকৃষ্ট এতটা নিম্নমানের হতে পারে এতটা নিচে রাখতে পারে পাঁচ সাত দশটা ভোটের জন্য আর নির্বাচনের এক মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষের মান সম্মান দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করেছে মহিলাদের সম্ভ্রম সম্মান মর্যাদা দু টাকায় ভারতবর্ষের বুকে দিল্লির বাহকদের কাছে লুণ্ঠিত করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি বলছে গঙ্গাধর কয়াল আপনারা দেখেছেন সে ভিডিও দেখেছেন এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা চোখে দেখুন দু হাজার বিজেপি জিতেছে আপনার একশো দিনের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে আপনার আবাসের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে আপনার পাড়ার গ্রামের এলাকার রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে মিড ডে মিলের টাকা বন্ধ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের মুখ চোখ দেখলে স্বতস্ফূর্ততা ভালোবাসা উৎসাহ উদ্দীপনা দেখলে বুঝতে পারি যে নির্বাচনে ফল কোন দিকে যাবে কি হবে আমি আপনাকে কথা দিচ্ছি আমার কথা মিলিয়ে নেবেন পঁচিশ তারিখ ভোট আপনাদের পঁচিশ তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ তখন শুধু দশ দিনের চার তারিখ ভোট বাক্স খুলবে চিচিং ভারতবর্ষের মাটিতে আগামী দিন গণতান্ত্রিক প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ এবং মানুষের পক্ষে কাজ করার এক সরকার তৈরি হবে এবং পুরুলিয়ার মানুষ যাতে সেই সরকারের চালকের আসনে বসতে পারে সেটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আগামী দিন পঁচিশ তারিখ মাথা উঁচু করে চার নম্বর বোতাম টিপে তৃণমূলের শান্তিরাম মাহাতোকে ভোট দিয়ে আপনি দেখুন বিজেপির নেতারা সভা করছে সমিতি করছে একটা সভায় আপনি আমাকে দেখান যে দশ বছরে পুরুলিয়ার জন্য বিজেপির কি করেছে তার পরিসংখ্যান দিয়েছে বা আগামী পাঁচ বছরে জিতলে কি করব। তার পরিসংখ্যান দিয়েছে দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে মায়েরা বৌদিরা যারা আজকে এসছেন ঘর সংসার চালান আপনারা দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই গ্যাসের সিলিন্ডার এগারোশো টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে সেই পেট্রোলের দাম একশো টাকা চা পাতা কিনতে যেতেন বাজারে চা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি একটা বাজারে ডিম কিনতে যেতেন দু হাজার চোদ্দ সালে একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা তেল টাকা লিটার ছিল আজকে একশো ষাট টাকা সত্তর টাকা লিটার রসুন ছিল সত্তর টাকা কেজি দু হাজার চোদ্দ সালে আজকে রসুনের দাম কত চারশো তিরিশ টাকা কেজি মোদিজি রাখছে দিন দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা আঠান্ন টাকা কোথাও ষাট টাকা লিটার পাতি লেবু একশো আশি টাকা কেজি মুগ মুসুরের ডাল ছিল পঞ্চান্ন টাকা ষাট টাকা আজকে একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি তিন গুণ চার গুণ দাম বেড়েছে জীবনদায়ী ওষুধ যে ওষুধটা বাজারে সত্তর টাকা পঁচাত্তর টাকায় পাওয়া যেত তার আজকের দাম সাড়ে পাঁচশো টাকা যে ওষুধের দাম ছিল দুশো টাকা আজকের দাম ষোলোশো টাকা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে বারোশো টাকা দিচ্ছে আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার রান্নার গ্যাসটা বারোশো টাকায় দিয়ে সেই বারোশো টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকার আপনি অস্বীকার করতে পারবেন মায়েরা যারা আছেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হ্যাঁ কিনা বলুন হাততুলে হাততুলে বলুন যারা পাঁচশো টাকা করে পেতেন তারা এখন এক হাজার টাকা পাচ্ছেন মাসে আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাচ্ছেন পরিবারে যদি চারজন থাকে মানে এক একজন বছরে বারো হাজার টাকা পাচ্ছে চারজন থাকলে আটচল্লিশ হাজার টাকা আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সংখ্যাটা শুনবেন খালি পুরুলিয়া জেলা ছ লক্ষ তেষট্টি হাজার একশো পঁচাত্তর জন মহিলা খালি পুরুলিয়ায় জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রতি বছর আমাদের সরকার নশো কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তিন বছর দিয়েছে মানে তিন হাজার কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জি সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন তিন পয়সার হিসাব দিতে আমি তিন হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের হিসাব দিচ্ছি ওই জালি এমপি কে বলুন না দু পয়সার হিসাব দিতে একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না রাঁচিতে দৌড়াতে হয় এমন লোককে ভোট দেবেন আপনারা আর অন্যদিকে শান্তিরাম মহা মাহাতো রাজনৈতিকভাবে ইতিহাস সমৃদ্ধ পরিবারে তার জন্মগ্রহণ আমি শান্তিদাকে জিজ্ঞেস করছি শান্তিদা তুমি প্রথমবার কবে জনপ্রতিনিধি হয়েছিলেন বলছে উনিশশো সালে আমাদের মধ্যে অনেকের জন্মই হয়নি এই লোকটাকে আমরা প্রার্থী করেছি বিজেপি রামের নামে ভোট চায় না চায় কি না চায় কি না বিজেপি কে বলবেন দব ভোটটা এবার শান্তি রামকে দেব বিজেপি যখন ভোট চাইতে যাবে আপনার কাছে বিজেপির কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি ছ লক্ষ তেষট্টি হাজার একশো পঁচাত্তর জন মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার যারা এখানে আছেন হাত তুলে বলুন তো বিনা পয়সায় রেশন পান পান পুরুলিয়া জেলায় আমাদের সরকার কজনকে রেশন দিচ্ছে বিনা পয়সায় জানেন সংখ্যাটা শুনুন উনত্রিশ লক্ষ ষাট হাজার ছত্রিশ জনকে ছত্রিশ জনকে প্রতি বছর দু হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা খরচা করে বিনা মূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার এই পুরুলিয়া জেলায় পনেরো বছর আগে কি অবস্থা ছিল চাষের জমিতে জল পৌঁছাত না গ্রামে বিদ্যুৎ ছিল না মানুষের দুমুঠো খাবার জুটত না আজকে মানুষ দুবেলা খেতে তো পারছে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে গ্রামে বিদ্যুৎ তো লেগেছে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে কৃষক বাজার হয়েছে তপশিলি বন্ধু চালু হয়েছে একশো দিনের প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়ার টাকা আমাদের সরকার দিয়েছে জয় জোহার শুরু করেছে ঐক্যশ্রী স্কলারশিপ করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে স্বাস্থ্যসাথী কার্ড করেছে লক্ষ্মীর ভাণ্ডার করেছে আর বিজেপি কি করেছে এত বড় শূন্য খালি আপনার থেকে ভোট নিয়েছে আর আপনাকে ঠকিয়ে বেরিয়েছে শুনুন আপনাকে যেভাবে ঠকিয়েছে আমি পুরুলিয়াবাসীকে বলবো আর বাগমুন্ডি জয়পুর থেকে যারা আমাদের সভা এসছেন আমি সবাইকে বলবো সবাইকে অনুরোধ করব যে খালি জোড়া ফুলে ভোট দিলে হবে না যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে আপনি ওদেরকে ঠকাবেন কথায় আছে না সরার ঠুকঠাক কামারের এক ঘা আপনি সেই এক কোপ আর এক ঘা মারার সুযোগটা আগামী পঁচিশ তারিখ পাচ্ছেন আপনি এমনভাবে জবাব দেবেন যাতে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আগামী পঞ্চাশ বছর পুরুলিয়ার মানুষের শক্তি এবং ক্ষমতা কি সেটা মনে রাখে এবং হাড়ে হারে টের পায় আপনি এমনভাবে জবাব দেবেন যে এরা যেন ভাবে যে সব ভোট বিজেপিতে যাবে বিজেপির প্রার্থী যখন প্রচারে যাবে আমাকে একজন এখান থেকে বলল জ্যোতির্ময় সিং মাহাতোর লোকেরা টাকা বিলি করছে টাকা বিলি করছে পুরুলিয়া এক নম্বর ব্লকে দু চার দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি করেছে যে এ নাও টাকা নাও ভোট করতে হবে এতদিন ধরে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ তখন তোমার দেখা নাই তখন তুমি মাঠে নেই তখন তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখন ভোট তাই মানুষকে টাকা দিচ্ছ ভোট কেনার জন্য আপনারা টাকা নেবেন টাকা নেবেন টাকা নেবেন কিনা ভুল বলুন হ্যাঁ বলুন টাকা নেব যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে এই টাকা আপনার টাকা এই টাকা গায়ের জোরে আটকে রেখেছিল এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না নির্বাচন তাই টাকা দিতে এসছে টাকাটা নেবেন কাউকে পাঁচশো টাকা দিলে জ্যোতির্ময় সিং মাহাতোর থেকে দু টাকা চাইবেন বলবেন টাকা দাও পদ্মফুলে ভোট দেবো কাউকে দু দিলে পাঁচ হাজার চাইবেন কাউকে এক হাজার দিলে দু হাজার চাইবেন পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শান্তিরাম মাহাতোকে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দেবে আর আগামী দিন আমাদের প্রতিনিধি জেতার পর পুরুলিয়ার মানুষকে সার্টিফিকেট সই করাতে রাঁচিতে যেতে হবে না প্রত্যেকটা বিধানসভায় নির্বাচন হবে তার তিন থেকে চার মাসের মধ্যে একটা করে নির্দিষ্ট সাংসদ কার্যালয় খুলে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থার দায়বার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি তার ব্যবস্থা আমি করব। যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে তিন থেকে চার দিন বসে সাত থেকে আট ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে তিন থেকে চার মাসের মধ্যে অর্থাৎ জুন মাসে ফল বেরোবে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর দুর্গা পুজোর আগে এই ব্যবস্থাটা আমরা করবো এটা আমি কথা দিয়ে যাচ্ছি সভা শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব আপনারা অনেক দূর থেকে এসছেন বাড়ি ফিরতে হবে আমি বেশি সময় নেব না খালি আপনাদের বলবো যে বিজেপির নেতাদের চোখের মুখের ভাষা দেখছেন মুখের ভাষা শুনছেন তো শুনছেন চোখে দেখুন হতাশা মুখে দেখুন বিদ্বেষ আর শরীর যত দিন যাচ্ছে তত ফুলছে শারীরিক ভাষা যেন পরাজিত হয়েই গেছে কথায় কথায় এদের ভাষা কী অশালীন শব্দবন্দম মহিলাদের প্রতি ব্যবহার করছে বিজেপি নেতারা এসে এখানে কখনো মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধি নেপাল মাহাতোকে আক্রমণ করছে কখনো অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ করছে আরে নির্বাচনে সবার লড়ার অধিকার আছে দু হাজার উনিশে নেপাল মাহাতো লড়েছিল আমরা আক্রমণ করেছিলাম দু হাজার উনিশে আপনাদের জ্যোতির্ময় সিং মাহাতো লড়েছিল আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি রাজনৈতিকভাবে লড়াই করেছি আজকেও রাজনৈতিক আক্রমণ করছি ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না একদিকে আদিবাসীদের বঞ্চিত আর একদিকে কুর্মী সমাজের ভাইয়েদের বঞ্চিত করে রেখেছে বলছে রাজ্য তোমাদের রিপোর্ট পাঠায়নি বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো যে এক মিনিটে অর্ডিনেন্স এনে তিনবার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো তাহলে অর্ডিনেন্সের এটা করতে পারো না কেন সেই সম্মানটা দিতে পারো না কেন তপসিলি জাতি অন্তর্ভুক্ত করতে না পারো না না কেন তার কারণ তোমরা চাও আর অন্যদিকে দেওয়ানি বিধি করে অভিন্ন আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের তপসিলি উপজাতি জনজাতি মূলবাসী ভাইদের মায়েদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকার আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে সেই সংবিধান পাল্টাতে চায় ভারতীয় জনতা পার্টি সেই সংবিধান পাল্টালে পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায় এতে বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে কে হবে তপশিলি ভাইরা হবে জনজাতিরা হবে আপনি জানেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দেশে সব থেকে বেশি তপসিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ আর অবহেলার ঘটনা অত্যাচারের ঘটনা ঘটেছে যে রাজ্যে সে রাজ্যটার নাম উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ সব থেকে বেশি তপসিলিদের উপর অত্যাচার করেছে মধ্যপ্রদেশে একটা তপসিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল সেই ভিডিও আপনারা দেখেছেন গণমাধ্যমে ভাইরাল হয়েছে ছমাস আট মাস আগে এরা বড় বড় ভাষণ দেয় আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো শুনবেন একটা জঙ্গলে একজন মুনি একজন সাধু বাবা থাকতো আর জঙ্গল তো জঙ্গলে কুকুর বিড়াল ছাগল বাঘ সাপ পোকামাকড় সবই থাকে জঙ্গলে যা থাকে জন্তু জানোয়াররাও থাকতো তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে যে খুব ভয়ে ভয়ে থাকতো কেন নেংটি ইঁদুর ছোটো তো এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে কখনো সাপ তারা করে বেড়াচ্ছে কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে কখনো বিড়াল তারা করছে তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে তখন একটা সাপ তারা করেছে তা সাপটা যেই তারা করেছে নেংটি দূরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে সাধু বাবা ধ্যানে মগ্ন সাধু বাবা চোখ খোলে না আর নেংটি ইঁদুরও যায় না হঠাৎ চার ঘন্টা পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে সাধু বাবার চোখ খুলেছে তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে তো সাধু বাবা জিজ্ঞেস করেছে কি হয়েছে তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো ও সাধু বাবা আমি তো ইঁদুর আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই কখনো আমাকে সাপ তারা করছে কখনো আমাকে বিড়াল তারা করছে কখনো আমাকে পাখি তারা করছে কখনো আমাকে চিলে ঠোকর মারছে তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না পাখি ঠোকর মারতে পারবে না সাধু বাবা বললো ঠিক আছে নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে কোথায় খাবার পাওয়া যায় একটু আগে গিয়ে দেখছে তিনটে কুকুর বসে আছে এবার যেই কুকুরগুলো বসে আছে বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসেছে কুকুরগুলো বলছে এই তোর এত সাহস তুই আমাদের ডেরায় এসছিস আমাদের খাবারে মুখ দিবি তুই না একটা ছোট্ট বিড়াল সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাচ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে সাধু বাবা বললো কি হলো এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম আবার চলে এলে তো নেংটি ইঁদুরটা বলছে সাধু বাবা আমি তো গেছিলাম আমাকে না তিনটে কুকুর তাড়া করেছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয়ে দেখাতে পারবে না যেই সাধু বাবাকে বলেছে সাধু বাবা বললো ঠিক আছে এ তো ছিল নেংটি ইঁদুর নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি একবার কুকুর করে দেখি তো সাধু বাবা আবার তার দৈবশক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটি মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল কুকুরটা খুব খুশি কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে কেউ আর তাড়া করছে না বিড়াল দেখলে পাড়াচ্ছে কুকুর দেখলে পাড়াচ্ছে হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে বাঘটা যেই কুকুরটাকে দেখেছে বাঘটা তেড়ে এসছে বল তুই জানিস না আমি জঙ্গলের রাজা তুই আমার ডেরায় এসছিস আমার খাবারে মুখ দিবি কুকুরটা আবার ল্যাজ করিয়ে পাঠিয়ে গে পালিয়ে গেছে গিয়ে আবার সাধু বাবার কোলে বসে পড়েছে সাধু বাবা বলছে কি হলো তোমার তুমি ছিলে নেংটি দূর করলাম বিড়াল তারপর কুকুর আবার এখন এসছো এবার কি চাই বলছে সাধু বাবা আমাকে জঙ্গলের রাজা করতে হবে আমাকে বিড়াল ছিলাম কুকুর তারা করেছে আর তুমি কুকুর করেছো আমাকে বাঘ তারা করছে আমাকে তুমি জঙ্গলের রাজা করো বাঘ করো সাধু বাবা বললো ঠিক আছে তোমার এই চাওনাটাও বা এই চাহিদাটাও আমি পূরণ করবো আবার দৈবশক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল বাঘ হয়েছে বাঘের তো আনন্দের শেষ নেই আত্মহারা জঙ্গলের রাজা তো সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে কখনো একে শিকার করছে কখনো সাপকে তেড়ে খাচ্ছে কখনো বিড়ালকে তেড়ে খাচ্ছে কখনো কুকুরকে তেড়ে খাচ্ছে হঠাৎ তিন দিন পর বাঘটার মনে হয়েছে আরে আমি তো ছিলাম নেংটি ইঁদুর তারপর করলো বিড়াল তারপর করলো কুকুর তারপর আমি এখন বাঘ এই সাধু বাবা যদি আমাকে আবার জল ছিটিয়ে বিড়াল করে দেয় যদি আবার ইঁদুর করে দেয় সাধু বাবাটাকে খেতে হবে সাধু বাবাকে না খেলে আমি আবার ইঁদুর হয়ে যাব নিয়ে তার পরের দিন সাধু বাবাটা যখন ধ্যানে বসে ওই বাঘটা তেড়ে গেছে সাধু বাবাটাকে খেতে আর সাধু বাবা ধ্যান খুলে দেখছে বাঘটা তেড়ে এসছে তার দিকে প্রতি এত বড় মূর্খ অকৃতজ্ঞ তুই ছিলিস নেংটি ইঁদুর আমি আমার দৈবশক্তি প্রয়োগ করে তোকে বিড়াল বানালাম কুকুর বানালাম বাঘ বানালাম তুই এখন আমাকে খেতে আসছিস নে আবার শক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটিয়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল আমি কেন বলছি এই গল্পটা তার কারণ হচ্ছে গণতন্ত্রের সাধু বাবা আপনারা নেংটি ইঁদুরটা হচ্ছে বিজেপি ছিল ইঁদুর করেছেন বেড়াল তারপর কুকুর তারপর বাঘ এখন সেই বাঘটা আপনাকেই খেতে আসছে বাঘ হয়ে গিয়ে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ বাঘ হয়ে গিয়ে মানুষের আবাসের টাকা বন্ধ বাঘ হয়ে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চাইছে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি আগামী তারিখ প্রয়োগ করে আর চার নম্বর বোতামটা টিপে সেই বাঘটাকে ইঁদুর করার প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন নিচ্ছেন কি না বলুন হাত তুলে নিচ্ছেন কি নিচ্ছেন না আমার আপনার সবার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী জঙ্গল মহলের প্রার্থী এত দিন ধরে তিনি মানুষের জন্য কাজ করেছেন উনিশশো সালে প্রথমবার জানুয়ারি মাসে জনপ্রতিনিধি বিধায়ক হয়েছিলেন পরবর্তীকালে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরুলিয়া ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে একাধিক কাজ তার হাত ধরে হয়েছে সেই শান্তিরাম মাহাতো ভূমিপুত্র পুরুলিয়ার মাটির যোগ্য সন্তান তাকে চার নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করার সংকল্প আজকে আমাদের সভা থেকে নিতে হবে আর পুরুলিয়া বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার শপথ আমাদের সভা থেকে নিতে হবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে ভোটটা এমন করে দেবেন যে মোদিজির হাতে যেমন রিমোট কন্ট্রোলের বোতাম আছে আপনাদের হাতেও পঁচিশ তারিখ ইভিএম এর বোতাম আছে মোদীজি আর জ্যোতির্ময় মাহাতো বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে আর আপনি চার নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে জ্যোতির্ময় বাবুরা চোখে যেন ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জোহার জানিয়ে অভিনন্দন জানিয়ে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা দুয়ার তুলে বলুন জোর গলায় মাথা উঁচু করে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা